নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পটিফাই। তো বন্ধুরা, হোয়াট আ শো, বিশাল কাইট শো এগেন ফর মোহনবাগান। তো প্রতিবারের মতো আবারও রক্ষণদারী মোহনবাগানের গোটকিপার যাকে বলা হয়, তো বিশাল কাইতের জন্য আবারও কিন্তু পরপর দুবারের ফাইনাল কিন্তু খেলতে চলেছে মোহনবাগান। তো স্পেসিফিক্যালি বিস্তারিত কিন্তু আলোচনা করবে, তো তারা যারা আগে বলে রাখি, যারা চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তো নিয়মিত আপডেট কিন্তু পেতে পারবে। তো তোমরা ভিডিও দেখছো, সাবস্ক্রাইব কেউ করছো না, সাবস্ক্রাইব করে দাও, ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট কিন্তু তোমরা সকলেই পেতে পারবে। দেখো, প্রত্যাশা মতো শুরু কিন্তু মোহনবাগানের ম্যাচে কিন্তু হয়নি। তো বেঙ্গালুরু কিন্তু প্রথমে একটা অপ্রত্যাশিত লিড পায়, যেখানে পেনাল্টি কনসিড করে লিস্টন কোলাসেও। তো লিস্টন কোলাসে একটা ট্র্যাকল কিন্তু কলে, তো সেই ট্র্যাকলটা কিন্তু পেনাল্টি দেওয়া হয়। তো বেসিক্যালি জুম করে দেখলে সেটা কিন্তু দেখে মনে হচ্ছিল যে এটা কিন্তু আউটসাইড দ্য বক্স হয়েছে, তবে পেনাল্টি কিন্তু কনসিড করে মোহনবাগান। তারপর হাফ টাইমের আগের কিন্তু লিড পেয়ে যায় বেঙ্গালুরু এফসি। তো মোহনবাগানের হাফ টাইমের আগের খেলার কথা বলতে গেলে, আক্রমণ মোহনবাগান করলেও ডিফেন্সিভ এরর কিন্তু দেখা গিয়েছিল, যেখানে প্রথম দিকে কিন্তু চোট পেয়ে উঠে গিয়েছিল মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস। অর্থাৎ রাইট ব্যাকে সুভাশিস বোস উঠে যাওয়ার পরে তখন কিন্তু মোহনবাগান একটু ডিফেন্সিভ খেলতে চায়, তো বেসিক্যালি একটু দেখে নিতে চাই আর কি, যেখানে নতুন করে দীপেন্দু নামে, যার পরে কিন্তু একটা গোল কনসিড করে, যেটা কিন্তু আগেই তোমাদেরকে বললাম। তো প্রথম থেকে গোল কনসিড করে যায় ততটা প্রবলেম হয়নি। তো মোহনবাগানের প্রথমার্ধে কিন্তু মিডফিল্ডটা চলছিল না, না চলছিল উইংটা ঠিক করে। তো লিস্টন মানবীর বল পেলেও লিস্টন কিন্তু বারবার বল বাইরে পাঠিয়ে দিচ্ছিল, পায়ে থেকে বাইরে চলে গেল, বা ক্রসগুলো ঠিকঠাক হচ্ছিল না, বা জেসন কামিংসকে কিন্তু প্রথমার্ধে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তো মোহনবাগানের প্রথমার্ধ তেমন কিন্তু ভালো রকম না চললেও দ্বিতীয়ার্ধে কিন্তু শুরুটা কিন্তু একদম বিচ্ছিরি রকম হয়। তো আপুজা একটা বল ডিফেন্ড করতে গিয়ে পেছন দিকে বল বাড়াতে যায়, তো সেক্ষেত্রে কি হয়, বলটা কিন্তু ভালোভাবে পাস হয় না এবং অগ্রভাগে থাকে কে। তো সেখানে ওয়েট করছিল হয়ে পেরেরা দিয়াস, তো বলটা কিন্তু সে পেয়ে যায় এবং সেই বলে কিন্তু ওয়ান অ্যান্ড ওয়ান হয়ে যায়। তো গোলকিপার বাইরে থেকে এলে তাকে কিন্তু ফাউল করে, তো তাকে ফাউল করলেও কিন্তু সেই ফাউলের কিছু হয় না, তো বল পুরো গোল ফাঁকা পেয়ে যায়। সেক্ষেত্রে বেঙ্গালুরু এফসির প্লেয়ারের কাছে কিন্তু বল চলে যায় এবং সেকেন্ড গোলটি কনসিড করে যায় মোহনবাগান, যেখানে ফাঁকা গোলে কিন্তু গালি ট্যাপ ইন করে বল জড়িয়ে দেয়। তো 2-0 গোলে পিছিয়ে যাওয়ার পর তো একটা দুটো চেঞ্জ কিন্তু আসে, যেখানে মোহনবাগান ডিফেন্স থেকে টম অ্যালডার্টকে তুলে নিতে হয়, বেসিক্যালি বাধ্য হয় তুলে নিতে, যেহেতু স্ট্রাইকারদের তুলতে পারবে না, তো সেক্ষেত্রে ডিফেন্সিভ প্লেয়ারকে তুলে তো মহিলা একজন আক্রমণ ভাগে বেসিক্যালি মিডফিল্ডার নামাতে চায়, তো যেখানে কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে নামায় টম অ্যালডার্টের জায়গায়। আপুইয়ার জায়গায় আসে আশিস রায় রাইট উইংয়ে, তো সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু দুটো চেঞ্জ করায়, তারপর কিন্তু মোহনবাগান আক্রমণ যথেষ্ট বাড়ে। সেক্ষেত্রে 66 মিনিটে কিন্তু মানবীরের একটা জামা টেনে ধরে, অ্যাকচুয়ালি জার্সি টেনে ধরে, সেক্ষেত্রে কিন্তু পেনাল্টি কনসিড করে এবং সেই পেনাল্টি থেকে কিন্তু গোল করতে ভুল করেননি মোহনবাগানের দিমিত্রি পেত্রাতস। তো দিমিত্রি পেত্রাতস পেনাল্টি নেয় এবং কিন্তু তিনি গোল করে দেন মোহনবাগানকে, 2-1 কামব্যাক করান। এরপর মোহনবাগান কিন্তু যথারীতি আক্রমণ করে, ব্যাপক আক্রমণ কিন্তু মোহনবাগানের সেকেন্ড হাফে কিন্তু হয়। তো মুড়মুড় আক্রমণ করে বেঙ্গালুরু কিন্তু চাপে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বেঙ্গালুরু অনেকগুলি চেঞ্জ করে, অর্থাৎ ভালো ভালো প্লেয়ারগুলোকে তুলে নিয়ে তারা কিন্তু ডিফেন্সিভে প্লেয়ার নেবায়, যাতে তারা 2-1 গোলে যেটা ডিফেন্সটা আছে সেটা কিন্তু ধরতে পারে, অর্থাৎ মানে হচ্ছে লিডটা যেটা আছে সেটা কিন্তু ধরে রাখতে পারে। কিন্তু সেটা হয় না, ম্যাচের 84 মিনিটে একটা কর্নার থেকে বল আসে, সেই বল কিন্তু কর্নার হয় এবং মাথায় লেগে তো থাপা, সেই আগে কয়েকদিন আগে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচের মতো একটা গোলার মতো শট করে কিন্তু একদম ম্যাচের, অর্থাৎ হচ্ছে টুর্নামেন্টের সেরা গোল কিন্তু করে দেয়। তো সেই লিডটা পাওয়ার পর একদম মোহনবাগান কিন্তু চনমনে হয়ে ওঠে, আবারও কিন্তু গোল পাওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে 90 মিনিটে কিন্তু আর কোনো গোল হয় না, তো এবার কিন্তু ম্যাচের রুল অনুযায়ী তো এক্সট্রা টাইম কোনো থাকে না, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট পেনাল্টি শুট আউট হয়। তো পেনাল্টি শুট আউট মোহনবাগানের প্রথম পেনাল্টি নিতে যায়, সেক্ষেত্রে জেসন কামিংস তিনি কিন্তু গুরপ্রীতকে বিট করে তিনি কিন্তু বল গোলে জড়িয়ে দেয়, তো মোহনবাগান 0-1 কিন্তু পেনাল্টিতে লিড নেয়। তো বেঙ্গালুরু এফসির হয়ে মেন্ডেজ কিন্তু প্রথমে আসে কিক নিতে, তিনি কিন্তু বিশাল কায়েতকে বিট করে 1-1 করে দেন। তো মোহনবাগানের হয়ে সেকেন্ড কিক নিতে আসে মানবীর সিং, তিনিও কিন্তু যথারীতি গুরপ্রীত সিংকে বিট করে গোল কিন্তু 2-1 করে দেয়। এবং বেঙ্গালুরু হয়ে কিক নিতে আসে বেঙ্গালুরুর ক্যাপ্টেন রাহুল ভেকে, তিনিও কিন্তু গোল করতে ভুল করেন না, তিনিও কিন্তু 2-2 করে দেন। মোহনবাগানের হয়ে তৃতীয় কিক নিতে আসেন লিস্টন কোলাসো, তিনিও কিন্তু গোল করতে ভুল করেন না, তো 3-2 হয়ে যায়। তো সে তেমনই ভাবে কিন্তু বেঙ্গালুরু কিক নিতে আসে পেদ্রো ক্যাপে, তিনিও কিন্তু গোল করতে ভুল করেন না, 3-3 কিন্তু করে দেয়। পেনাল্টি কিন্তু একদম জাঁকজমকপূর্ণ জায়গায় কিন্তু পৌঁছে দিয়েছিল। এরপর মোহনবাগানের হয়ে গোল মারতে আসেন, অর্থাৎ পেনাল্টি মারতে আসেন দিমিত্রি পেত্রাতস, তো পেনাল্টি স্পেশালিস্ট যাকে বলা হয় তিনি কিন্তু গোল করতে ভুল করেন না, 4-3 বেঙ্গালুরুকে কিন্তু এগিয়ে দেয়, অর্থাৎ মোহনবাগানকে এগিয়ে দেয় 4-3। এরপর বেঙ্গালুরু হয়ে পেনাল্টি নিতে এসেছিল কিন্তু হলিচরণ নার্সারি, তিনি কিন্তু যে পেনাল্টিটা পারেন সেখানে কিন্তু বিশাল কাজ সেভ করে দেয়। এরপর পঞ্চম পেনাল্টি নিতে আসে মোহনবাগানের হয়ে গ্রেগ স্টুয়ার্ট, তার পেনাল্টি কিন্তু গুরপ্রীত সিং সান্ধু সেভ করে দেয়। এবং পরের যে পেনাল্টিটা ছিল
তার পেনাল্টিও কিন্তু ভিশাল কাইত পরপর দুটো সেভ করে কিন্তু মোহনবাগানকে আবারও ট্রফির ফাইনালে কিন্তু পৌঁছে দিয়েছে, অর্থাৎ ফাইনাল ম্যাচে কিন্তু পৌঁছে দিয়েছে, যার জন্য অন্যতম সেরা গোলকিপার ভিশাল কাইতকে বলা হয় এবং যাকে রক্ষণের বর্তমানে শেষ ভরসা কিন্তু মোহনবাগানে তাকেই বলা হয়। তো তিনি কিন্তু পরপর দুটো সেভ করে মোহনবাগানকে আবারও পরপর দুবছর সেই ফাইনালে কিন্তু নিয়ে যাওয়ার জন্য কিন্তু তিনি সাহায্য করেছেন।